নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিলচরে একতা দৌড়, প্রশাসনের একাধিক কর্মসূচি। গেরুয়া বসন পরে জেলা কার্যালয়ে গৌতম রায় ভাসলেন সংবর্ধনায়। ফের ধাক্কা কংগ্রেসে, ধলাইয়ে বিজেপিতে 3,000 নেতা কর্মী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার সকালে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে একতা দৌড়ের আয়োজন করা হয়। এদিন জেলা শাসকের কার্যালয়ের সামনে পতাকা নেড়ে ওই দৌড়ের সূচনা করেন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক লয়া মাদ্দুরী সহ অন্য সরকারি আধিকারিকরা। জেলা শাসক কার্যালয় থেকে বেরিয়ে এই দৌড় শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে, পরে এটি জেলা শাসকের কার্যালয়ের সামনেই এসে শেষ হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়া ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে। একতা দৌড়ে ছেলেদের বিভাগে প্রথম স্থান অধিকার করে বশিষ্ঠ দাস ও মেয়েদের বিভাগে দুলুরি দাস। পরে অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক লয়া মাদ্দুরী বলেন, প্রশাসনের উদ্যোগে এই একতা দৌড়ের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে নতুন প্রজন্মকে এদের সম্পর্কে অবহিত করার এখনই উপযুক্ত সময়। আজকে আমরা অর্গানাইজ করছি ইউনিটি রান অন দ্য ইভ অফ ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে স্টুডেন্টস অ্যান্ড স্পোর্টস পার্সনস অর্গানাইজড বাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন, উই আর অর্গানাইজিং ইউনিটি রান। অ্যান্ড আই ওয়ান্ট টু সে দ্যাট দিস ইজ টাইম উই অল আগেইন রিমেম্বার অ্যান্ড পে রেসপেক্টস টু দ্য ফ্রিডম ফাইটার্স হু হ্যাভ গিভেন আস ফ্রিডম, অ্যান্ড উই ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ awareness among the new generations and try to build up a strong country by highlighting the sacrifices they have made. So as I wish all the participants all the best for this for participation in this run, and wish you all a very happy Independence Day. কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় একইভাবে এক শান্তি মিছিলের আয়োজন করা হয়। জেলা শাসকের কার্যালয়ের সামনে থেকে এই শান্তি মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধীবাগে পৌঁছয়। সেখানে গান্ধী মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলনের পর মাল্যদান করা হয়। পরে এই শান্তি মিছিল শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সংগঠনের সদস্য ও সরকারি আধিকারিক ও কর্মীরা অংশ নেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার কাছাড় পুলিশ ও ষষ্ঠ আসাম পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে শিলচরে এক সচেতনতা র্যালি বের করা হয়। একটি শিশুর হাত দিয়ে র্যালির সূচনার পর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জনমনে উৎসাহ তৈরি করতেই এই মিছিলের আয়োজন করা হয় বলে জানান পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত। আগস্ট উপলক্ষে 6 APBN আর আমার কাছাড় DF-র যুক্তভাবে আমি একেলগে একটা রুট মার্চ করি, সকলকে যাতে সেই আনন্দ উপভোগের কারণে, 15 আগস্টের যে আনন্দ, সেই আনন্দটো আমি এটাই প্রচার করি যাতে সকল মানুষ একটা পানি বিলাব পারো, যাতে সেই আনন্দ উপভোগ করবেন, সেই কারণে আমি একটা রুট মার্চ করি।
কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল দশটায় গান্ধী ভবনে সমবেত দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, পাশাপাশি বরাক উপত্যকার বিভিন্ন সাংস্কৃতিক দলও এতে অংশ স্বাধীনতা দিবসকে যথাযথভাবে পালন করতে গত কয়েকদিন থেকেই কাছাড় জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শিলচর ডিএসএ স্টেডিয়ামে জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই উপলক্ষে বুধবারই বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও স্কাউট অ্যান্ড গাইডের মহড়া অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে জেলা প্রশাসন বুধবার শিলচরের গুরুচরণ কলেজে নেশা জাতীয় সামগ্রীর ব্যবহার রোধ করতে এক সচেতনতামূলক কার্যসূচির আয়োজন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক লয়া মাদ্দুরী, অতিরিক্ত জেলাশাসক দীপময় ঠাকুরিয়া, জিসি কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাস দেব প্রমুখ। এদিন নেশা জাতীয় সামগ্রীর ব্যবহার রোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রসেনজিৎ ঘোষ। From alcohol, there may be pancreatitis, cirrhosis of liver, liver cancer, esophageal cancer, dilated cardiomyopathy, peripheral neuropathy means when patient will say that in my limbs there is sensation of tingling, as if some needles pricking. Next, those who are addicts, they also go for gambling. Sometimes, to meet your expenditure on drugs, you may go for stealing. I have seen many patients with their parents coming to me and saying that, sir, my son has stolen my golden bracelet, or my son has stolen my watch, because one shot of heroin costs around 500 to 600. And in the latest stage, a person needs at least 3 shots a day, because the half-life of heroin is very less. পরে বক্তব্য রাখতে গিয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস এ ব্যাপারে আলোকপাত করেন। Who are selling drugs, but those who are victim of this addiction, those who are taking this drugs, we cannot take them to de addiction centers, but as our resource person beautifully said that once a person started taking this drugs, even if he start to withdraw or give up drugs, this is a symptom of his body. His mind will not allow him to continue this withdrawal long time. He will again go to just, because drug takes you in a state of mind where you will forget all worries of the world. Once you take drug, you will not feel anything bad in your mind. Everything, you will live in a this dreamy world. So once you do it, automatically your body and your mind will crave for taking it again. And it is very difficult for a drug addict. শিলচরে জাপানিজ এনকেফেলাইটিসের বলি আরো এক।
এবার মৃত্যু হয়েছে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীর। বাসকান্দি নোনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ুয়া ওই ছাত্রীর নাম তেহলিনা আক্তার। মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন অষ্টাদশী তেহলিনা। জানা গেছে গত 31 জুলাই তেহলিনাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার অবস্থা সংকটজনক দেখে তাকে মেডিসিন বিভাগের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। বিগত 13 দিন ধরে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ মঙ্গলবার হার মানেন তেহলিনা। একসময় বরাক উপত্যকায় কংগ্রেসের রাজা গৌতম রায় বুধবার প্রজা হয়ে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে প্রবেশ করেন। তাকে স্বাগত জানাতে এগিয়ে আসেন জেলা বিজেপি সভাপতি কৌশিক রায়। পরে দলের অন্যান্য নেতাকর্মীরাও স্বাগত জানিয়ে তার গলায় পরিয়ে দেন উত্তরীয়। সব কাজ পরিকল্পনা মাফিক এগোলেও কাছাড় জেলা বিজেপির একাংশ নেতাকর্মীরা বিষয়টিকে যেন মন থেকে মানতে পারছিলেন না, তা তাদের হাবভাবেই এদিন স্পষ্ট হয়েছে। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এদিন দেখা গেল কংগ্রেসের কর্মী সমর্থকরাই তাকে গাড়ি মিছিল করে শিলচর নিয়ে এসেছেন। কংগ্রেসী কর্মী সমর্থকদের ভিড়ে যেন কোথায় হারিয়ে গেছেন বিজেপি কর্মী সমর্থকরা। শিলচরে ঢোকার পর গৌতম রায় প্রথমে শিলংপট্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে ছুটে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাড়িতে, তার আশীর্বাদ নেন। পরে পৌঁছন কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে, মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। হাইলাকান্দিতে তার বিরুদ্ধে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে তার কাছে জানতে চাইলে গৌতম রায়ের সপাট মন্তব্য, এসব কোনো ফ্যাক্টর নয়, সব ঠিক হয়ে যাবে। বিজেপি আগে স্ট্রং পার্টি, কেউ কাউকে আটকাতে পারে না। নেতা নিজে মন মত বানায় না, নেতা জনতা বানাতে হয়। জনতা যদি সাথে থাকে কে কিছু করতে পারে না থাকে। তাই এইসব ছোটখাটো জিনিস নিয়ে আপনারা প্রশ্ন করবেন না। শুধু আমার ছেলে অবশ্য আমার ছেলের মধ্যে আমি শুনেছি, আমার সাথে অনেক কথা হয়েছে, এগুলো নিজের মধ্যে অনেক মিটিয়ে ফেলবে যাতে জনতা পার্টির কোনো কলঙ্ক না লাগে। আপনার সঙ্গে কি আরো কংগ্রেসের আসার কোনো সম্ভাবনা আছে? যেহেতু এগুলো এগুলো আমাদের আছে, কোনদিন নেতারা আছেন, তারা যদি যারা আছেন খালিগঞ্জে যারা আছে তারা এইসব সব ঠিক করে দেবে, সব সবই আসবে। এখন মানে যা হিন্দু একটা যা হিন্দুর যে একটা ফল দেখেছি আমি, সব হিন্দু এখন এখন বিজেপি। ধলাই কেন্দ্রে জোর ধাক্কা খেল কংগ্রেস। বুধবার ধলাইয়ে এক সভা ডেকে নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি সীতাংশু দাস, পালংঘাট ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি অবিনাশ দাস এবং জেলা কংগ্রেসের প্রাক্তন সম্পাদক হিফুজুর রহমানের নেতৃত্বে কংগ্রেসের 3,000 সক্রিয় কর্মী দল থেকে পদত্যাগ করলেন। তারা এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, শুক্রবার ধলাইয়ে এক সভা ডেকে তারা বিজেপি দলে যোগদান করবেন। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপ্পা পাল, উত্তম পাল, অশোক দাস, নবরাজ প্রধান সহ অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নরসিংপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি সীতাংশু দাস বলেন, প্রায় 600-700 অ্যাক্টিভ ওয়ার্কার যারা কংগ্রেসের বিগত দিনে আছেন তারা সবাই রেজিগনেশন করছে। এই রেজিগনেশন লেটারগুলো আজকে আমরা জেলা কংগ্রেস কমিটিতে আমরা প্রেরণ করব। এখানেও লোকাল কিছু না, আমরা কোনো আম মানুষ না যে আমরা জয়েন করতাম আমাদের লোকে আপনারা 500 আইন 700 আইন, এই ধরনের কিছু না। সব ওয়ার্কার লিস্টে এখানে লেখা আছে, সীতাংশু দাস, নরসিংপুর প্রেসিডেন্ট বিসিসি, নকল কুমার দাস, এক বিসিসি জেনারেল সেক্রেটারি নির্মল শর্মা, এইভাবে লেখা আছে। অনুরূপভাবে আমার পালংঘাটের কাগজেও লেখা আছে, এই অবিনাশ দাস, এক্স বিসিসি প্রেসিডেন্ট পালংঘাট, বিশ্বজিৎ দেবরায় জেনারেল। ধলা ইজিপির প্রাক্তন মণ্ডল কংগ্রেস সভাপতি নির্মল শর্মা বলেন, সীতাংশু দাসকে নরসিংপুর ব্লক কংগ্রেসের সভাপতির পদ থেকে হটানোর কোনো কারণ তিনি খুঁজে পাননি বলেই পদত্যাগ করেছেন। আরে কিভাবে যে কংগ্রেস থেকে যে তার নরসিংপুর ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট থেকে সরা নিয়ে গেল, ইতার কোনো তথ্য আমি পাইছি না। আমি বহুত আমি খুঁজাইছি, ডিস্ট্রিক্ট কংগ্রেসও কেউ টুকাইছি, কোনোটা আমি জবাব পাইছি না। এতে কইছি এইসব মানে জবাব ছাড়া যে দল এখানে কোনো এখানে থাকা না থাকা সম্ভব। ফের প্রতিহিংসামূলক এক ঘটনা ঘটেছে করিমগঞ্জের সাদারাশির রামনগর গ্রামে। ভিন্ন ধর্মী এক যুবকের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম হয়েছেন একই গ্রামের জীবন দাস নামে এক যুবক। বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে জীবনের চিকিৎসা চলছে। জানা গেছে মঙ্গলবার রাত 8টা নাগাদ বাড়ি ফেরার সময় জীবনের উপর হামলা চালায় আব্দুল ছালাম। মেয়ে সংক্রান্ত বিবাদের জেরেই আব্দুল জীবনের ওপর হামলা চালিয়েছে বলে গোটা গ্রাম জুড়ে কানা ঘুষা চললেও জীবনের ভাষ্য অন্যরকম। হাসপাতালের বেডে শুয়ে জীবন জানিয়েছেন, মেয়ে সংক্রান্ত বিবাদ আগেই মিটে গেছে, জানি না কেন সে আমাকে মারল। লাগাবাড়ি একটা ছেলে আর কি, তার নাম সালাম, আব্দুল সালাম, মানুষটা মানে মুসলিম আর কি। আমি কিতার লেগে মারতে কেউ জানি, আমি জানছিল নি তাদের। হয় আমরা লাগাবাড়ি, তোমার নাম কিতার? আমার নাম জীবন দাস। কিতা করো? আমি তো গালি গাছ
কোন জায়গার ঘটনাটা হয়েছে? ঘটনা হয়েছে সাধারণত তিনটায় মনে করো আমরা একটা রোড আছে, রোডের কিনারে একিতা করতে আছে, তখন তখন এ মনে করো লঙ্গি লাগাইয়া আর একটা গাঞ্জি লাগাইয়া আস্তা করে তো আইয়া মারছেন। হ্যাঁ, কিতার লাগে মারল, আস্তা করে তো মারার কথা না। তখন আমরা আগের একটা মনে করো একটা প্রবলেম আছে, কিতা প্রবলেম আছে, কিতা প্রবলেম মনে করো একটা মায়ালে আর কি গেছে। তার বই সংক্রান্ত কিতাব ব্যাপার তুমি জড়িত আসলে? হ্যাঁ, মেয়ে সংক্রান্ত কিতাব ব্যাপার তুমি জড়িত আসলে? জড়িত মনে করো এটা পূর্ণ ব্যবহার আছে ছোটো তার কাছে। তো এটা ব্যবহার মনে করো আমার গাঁর মানুষের সবাই মনে করো মিটিয়ে দিলাইছে সমাধান। এদিকে জীবনের উপর প্রাণঘাতী হামলার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন জেলার বিশ্ব হিন্দু এবং বজরং দলের নেতা কর্মীরা। তৎক্ষণাৎ এই খবর শুনে আমরা হসপিটালে ছুটে আসি এবং জীবন দাসকে আমরা রক্তাক্ত অবস্থায় হসপিটালে পাই। ডাক্তাররা ওনার চিকিৎসা করেন, চিকিৎসা করে ওনাকে অ্যাডমিট দেন। ওনাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম জীবন দাস বাজার করে বাড়ি ফিরছিলেন। তখনই ওনাকে জনৈক আব্দুল সালাম নামক এক ছেলে ওনাকে হঠাৎ বুকে পাঞ্চ বা কিছু একটা মেরে দৌড়ে চলে গেছে। তৎক্ষণাৎ উনি বুঝতে পারেন, জীবন দাস উনি বুঝতে পারেন যে কী হলো, আমাকে কী করলো। একটু পরেই সাথে ছেলেরা দেখতে পায় যে ওনার বুক থেকে রক্ত বেরোচ্ছে। তখন উনি বুঝতে পারলেন যে ওনাকে ধারালো অস্ত্র বা চাকু একটা দিয়ে ওনাকে বুকে আঘাত করা হয়েছে। চিৎকার চেঁচামেচি করেছেন, ওনারা এখন এখানে আছেন, ওনার একজন বৃদ্ধ মা সঙ্গে আছেন। তো আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আবেদন জানাই যে এইটার জন্য একটা উপযুক্ত শাস্তি হয় আব্দুল সালামের, কারণ এই ধরনের ঘটনাকে সহ্য করা যায় না। আমরা কালকে এটা সত্যতা যাচাই করবো, আমরা সেইখানে যাব, আমরা ওনার এলাকার সব ডিটেলস নিয়েছি, সেই এলাকার মানুষের সাথে আমরা কথা বলে আমরা আগে সব কিছু যাচাই করে আমরা যে ধরনের অ্যাকশন নিতে লাগে উপযুক্ত অ্যাকশন আমরা নেব। বিশ্ব হিন্দু পরিষদ বজ্রং দল ওনাদের সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবে। বজরং দলের কাছাড় জেলা শাখা বুধবার যথাযোগ্য মর্যাদায় অখণ্ড ভারত দিবস পালন করে। শিলচরে আয়োজিত অনুষ্ঠানে ভারত মাতা ও হনুমানজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন অতীন দাস, কনাথ পুরকায়স্থ সহ বিশিষ্টজনেরা। পরে অনুষ্ঠিত সভায় দিনটির তাৎপর্য তুলে ধরেন বিভিন্ন বক্তা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শিলচরে একতা দৌড়, প্রশাসনের একাধিক কর্মসূচি। গেরুয়া বসন পরে জেলা কার্যালয়ে গৌতম রায় ভাসলেন সংবর্ধনায়। ফের ধাক্কা কংগ্রেসে, ধলাইয়ে বিজেপিতে 3000 নেতা কর্মী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।